ঘড়ির কাটা বলছে এখন বাজছে সাড়ে বারোটা হ্যাঁ দিন নয় রাত্রি সাড়ে বারোটা আমি আমার ইউটিউব চ্যানেলে একটি কমেন্ট আমি দেখতে পেলাম কমেন্ট হচ্ছে এটাই যে স্যার আমি তো সব টেকনিক সব বুঝে নিলাম কিন্তু আপনি আমাকে এটা বলুন যে আমি যে পড়াশোনা করছি কি করে আমি আনন্দ উপভোগ করব আমি তো দেখলাম ব্যাপারটা তো ঠিক তাই পড়াশোনা আর আনন্দ এ যেন দুই মেরু হয়ে দাঁড়িয়েছে মানে পড়াশোনা যদি উত্তর মেরু হয় আর আনন্দ যায় দক্ষিণ মেরুতে তাই না মানে আমরা কখনোই পড়াশোনার প্রতি একটা আনন্দ বা ওর মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাবটা ক্রিয়েট করতে পারি না তা আমরা চেষ্টা করি নি তা নয় অবশ্যই আমরা চেষ্টা করি মাঝে মাঝে আমরা নিজেদেরকেই মোটিভেট দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে ভাবি যে না আমাকে করতেই হবে আমাকে করতেই হবে কিন্তু শত চেষ্টা করা সত্ত্বেও ঘন্টা এক ঘন্টা দুই তারপর আমরা চলে গেলাম পূর্ণ ফর্ম্যাটে এটাই আমাদের প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্টদের তাই না তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যে সত্যি কি আমরা পড়াশোনাতে আনন্দ উপভোগ করতে পারবো না মানুষই এমন একটা প্রাণী যে সমস্ত কাজ অনুভূতির সাথে করে ফিলিংস দিয়ে করে তাই তো আমরা মানুষ তা পড়াশোনা হোক তা যে কোনো কাজই হোক আমরা কিন্তু পড়াশোনার প্রতিও অনুভূতিকে কাজে লাগাই কি অনুভূতি পড়াশোনা দেখলি ও বোরিং পড়াশোনা দেখলি অ্যাংজাইটি পড়াশোনা দেখলি অ্যাঙ্গার বা পড়াশোনার দেখলি ইরিটেশন হচ্ছে মানে অস্বস্তি বোধ হচ্ছে আরে বাপরে আধ ঘন্টা পড়বে উঠে যাবো আধ ঘন্টা পড়বো উঠে যাবো এইগুলো তো অনুভূতি তাই না তাহলে আমরা অলরেডি কিন্তু পড়াশোনার সাথে তিন চারটে অনুভূতিকে কাজে লাগিয়েছি কিন্তু যে অনুভূতিটা দরকার আনন্দ ওই অনুভূতিকে কাজে লাগাতে পারছি না তাহলে আমরা জানবো যে আনন্দ নামক যে অনুভূতিটা উপভোগ করতে চাইছি এইটার জন্য আমরা কি করতে পারি আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে আনন্দ উপভোগ করি কিসের ভিত্তিতে যেমন আমরা যদি কারো কাছ থেকে রেওয়ার্ড পাই কেউ যদি বলে তুই খুব ভালো তুই ছিলিস বলি আমার এই হয়েছে ইউ আর সো গুড কেউ যদি আমার প্রশংসা করে আমার মনে হয় কী সুন্দর কথা না বলেছে একটা আনন্দ অনুভব হয় তারপর কখন হয় যখন কেউ আমাকে সারপ্রাইজ কিছু দেয় কিছু গিফট দেয় যেমন ধরো হঠাৎ করে তোমার বাবা একটা টি শার্ট নিয়ে আসলো তোমার মধ্যে একটা আনন্দ ফিল হয় কারণ তুমি একটা গিফট পেলে আর কোথায় আনন্দ অনুভব হয় যখন আমরা কোনো কাজের মধ্যে এক্সাইটমেন্ট পাই বা আমার কাছে যখন থ্রিলার থ্রিলার ভাব থাকে যে এরপরে কি হবে কি হতে পারে যেমন আমরা যখন ক্রিকেট বা ফুটবল দেখি আমাদের মধ্যে খুব এক্সাইটমেন্ট ক্রিয়েট হয় এবং সেখানেতেও একটা আনন্দ অনুভব হয় তাহলে আমাদের কাজটা কি হবে সিম্পল আমরা যখন পড়াশোনা করছি এই তিনটে জিনিসকে অ্যাপ্লাই করার চেষ্টা করব আমাদের পড়াশোনাতে তাহলেই আমরা আনন্দ অনুভব করব। এখন প্রশ্ন তোমাদের হবে যে আমরা কি করে করব যদি একটু বলে দেন আমরা তো পড়াশোনার প্রতি এক্সাইটমেন্ট ফিল করি না সেই তো বোরিং জিনিস পাতার পর পাতা পড়ো কিছু একটা ইনফরমেশান নাও তাই আমরা এক্সাইটমেন্টকে তৈরি করব। ক্রিয়েট করব। যেমন তুমি ধরো ইতিহাস পড়তে চাইছো কোনো একটি চ্যাপ্টার তুমি পড়বে তো তুমি চ্যাপ্টারটা যদি একে গতানুগতিকভাবে পড়ো তো তোমার মধ্যে কোথায় এক্সাইটমেন্ট তৈরি হবে হবে না তুমি ওই চ্যাপ্টারটার পড়ার আগে তুমি একটা কাজ করতে পারো তুমি যেহেতু এখন ইউটিউব ভিডিও চালাতে শিখে গেছো তা ইউটিউবে তুমি সার্চ করে দেখতে পারো যে ওই চ্যাপ্টার সম্বন্ধে কি কি বৃত্তান্ত বলা আছে বা যদি কোনো হিস্টোরিক্যাল প্লেস থাকে তা তার ইমেজ দেখো বা এই বিষয়ে কি কি মানুষ বলছে বা তুমি ইনফরমেশানগুলো সার্চ করো প্রয়োজনে তুমি গুগলে গিয়েও সার্চ করতে পারো এই বিষয়ে উইকিপিডিয়া কি বলছে এর সাথে একটা জিনিস কিন্তু তোমাকে সবসময় ইনপুট করে দিতে হবে অনুঘটকের মতন কি না যখনই তুমি ইনফরমেশান নিচ্ছ সে পড়ার আকারে হোক বা ভিডিওর আকারে হোক একটা জিনিস মাথায় রাখবে যে ইনফরমেশানটা তুমি পড়ার আকারে পাচ্ছ ওই ইনফরমেশানটা মাস আগে তোমার কাছে অধরা ছিল তাহলে তুমি যদি নিজেকে কোয়েশ্চেন করো যে আমি একটা ইতিহাস বা ভূগোলের চ্যাপ্টার থেকে এই জিনিসটা জানতে পারলাম এই ইনফরমেশানটা তো ছ আগে আমার কাছে অধরা ছিল আমি নতুন কিছু জানতে পারলাম আজকে হুর রে এই কথাটা যদিও তোমার মন থেকে আসবে না কিন্তু বারবার মাইন্ডকে রিহার্সেল করো তাহলে কি হবে এক্সাইটমেন্টটা আমরা আস্তে আস্তে ক্রিয়েট করতে পারবো এরপরে আসছি সারপ্রাইজ কি করে দেবে তুমি যখন কোনো একটি চ্যাপ্টার পড়লে চ্যাপ্টারটা ভালো করে বুঝলে তার তুমি সামারি তৈরি করে নিলে তারপর তুমি যদি দু পাতার মধ্যে তুমি তার চ্যাপ্টার সম্বন্ধে লিখে নিতে পারো যে আমি এই চ্যাপ্টার থেকে এই জিনিসটা জানতে পারলাম অমুক জিনিস জানতে পারলাম এটা কি তোমার জন্য সারপ্রাইজ হবে না বা তুমি এই সারপ্রাইজটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে তুমি এই সারপ্রাইজটা শেয়ার করে দাও বাবা মার সাথে তুমি বাবা মাকে বলো যে জানো যে আমি আজকে এই চ্যাপ্টার থেকে এত এত ইনফরমেশান জানতে পারলাম যেটা আমার কাছে জানা ছিল না তাহলে তোমার যখন সারপ্রাইজ ক্রিয়েট হয়ে গেল নাও রেওয়ার্ড দেওয়ার পালা অর্থাৎ নিজেকে একটা পুরস্কার দেবে এখানে তুমি কি করতে পারো যখন তোমার দেখতে পাচ্ছ যে একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট তুমি চ্যাপ্টারের পাঁচ নম্বর দু নম্বর এক নম্বর সমস্ত কোশ্চেন একদম ঝর্জর ঝরঝর করে বলতে পারছো তোমার মধ্যে তখন কি অনুভূতি হবে যে এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমাকে কেউ আটকাতে পারবে না আমি সমস্ত জিনিস বলে দিতে পারবো এখানে তুমি নিজেকে রেওয়ার্ড দাও স্বরূপ তোমার যে ব্যক্তিগত ভালো লাগা জিনিসগুলো আছে এই ভালো লাগা জিনিসগুলোতে তুমি আধ ঘন্টা সময় দিতে পারো আধ ঘন্টা গেম খেলতে পারো বা তোমার যদি মনে হয় যে আমি এগুলো ভালোবাসি না আমি গেম ভালোবাসি না তুমি যদি বলো যে আমার কোনো একজন প্রিয় বন্ধু বা বান্ধবী আছে যার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তুমি বলতে পারো যে আমার যেমন চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আজকে আমার দিনের যা যা শিডিউল করেছিলাম সব কিছু ভালোভাবে করেছি তাহলে স্বরূপ আজকে আমি তার সাথে আমি আধ ঘন্টা কথা বলবো এটা তো রেওয়ার্ড বা তোমার যদি মনে হয় যে আমি একটু খেতে ভালোবাসি তুমি কি করতে পারো যে এই স্বরূপ আমি একটা কিছু খেলাম যেটা আমার খুব প্রিয় দেখো খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যারা এই সিক্রেটটা জানে এবং খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যারা প্রকৃতি পড়াশোনাতে আনন্দ অনুভব করে আমাদেরকে কি করতে হবে আনন্দকে ক্রিয়েট করতে হবে তুমি যখন ইনিশিয়ালি ক্রিয়েট করবে যখন এটাকে হ্যাবিটে পরিণত করবে টানা সিক্সটি ডেজ তুমি যদি এই প্যাটার্নটাকে তৈরি করতে পারো তুমি যখন দেখবে এই প্যাটার্নটাকে ফলো করছো দেখবে এই প্যাটার্নটার মধ্যেই তুমি আনন্দ অনুভব করছো তাহলে আর কি আমরা পড়াশোনার ক্ষেত্রে এই তিনটি জিনিসকে অ্যাপ্লাই করে দেখি তারপরে না হয় তোমাদের কাছ থেকে রিভিউ নেবো যে তোমরা অ্যাপ্লাই করার পর কি কি পরিবর্তন দেখতে পেয়েছো আমার এই ভিডিও যদি তোমাকে ভালো লাগে তোমার যদি মনে হয় যে এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ